আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাইদাস কিচেন। আজকে আমি খুবই মজার টেস্টি আলুর দম তৈরি করে দেখাবো, খুব সহজভাবে, খেতে খুবই মজা হয়। চলুন তবে দেখি কিভাবে তৈরি করে। এখানে আমি 7 থেকে 8টা বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ফোটা করে নিব, যাতে আলুর ভিতর মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। সবগুলা আলু আমার ফোটা করা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, 1টি তেজপাতা, দারচিনি, 2টা এলাচ। এখন বেশ কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো, ফোড়ন ওঠা অবধি অপেক্ষা করব। এখন আমি 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে আমি অন্য বাকি সব মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো আপনার আপনাদের জাল অনুযায়ী অ্যাড করতে পারেন। এখানে আমি 1.5 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি 1 চা চামচ করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি। আবারও পানি দিয়ে আবার বেশ খানিকক্ষণ আমি মশলা কষে নেব। মনে রাখবেন, মশলা যত বেশি কষানো হবে আলুর দম ততই মজা হবে। আমি মিডিয়াম হিটে মশলা কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি 7 মতো লবণ দিয়ে দেব। আবারও পানি দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মশলা। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন তেলগুলা উপরে বেশি উঠছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট আলু কষিয়ে নেব। পনেরো মিনিট কষানোর পর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। পানির পরিমাণটা বুঝিয়ে দিতে হবে, যাতে অনেক বেশিও হয়ে না যায় আলু থেকে, আবার অনেক কমও দেওয়া যাবে না। এখন আমি ফ্লেভারের জন্য 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। পানিতে বলক আসলে এই পর্যায়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি আগে থেকে তেঁতুলের মাড় তৈরি করে নিয়েছিলাম, ওই মাড়ের পানিটা দিয়ে দিব। তেঁতুলের মাড় দেওয়ার কারণে টক ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন। এখন আমি ভাজা জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখন আর কিছুক্ষণ জাল দিয়ে পানি আর আলু মাখামাখা করে নেব। পানি আর আলু আমার মাখামাখা হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে নেব।
আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি এখন গরম গরম ফুলকো লুচির সাথে আলুর দম পরিবেশন করে নিয়েছি। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।